যারা এদের পেছনে লেজুর বৃত্তি করছেন সেগুলো দেশের শত্রু, সেগুলো মির্জাফর, সেগুলো ভারতের দালাল, সেগুলো ডিজিএফ এর দালাল, সেগুলো পুলিশের দালাল। আমি এই অডিওটা একটু শোনাতে চাই আমাদের দর্শক। আর না হলে 25 তারিখে চলে যাও, কত 25 এটা এই মম এটা আচ্ছা আচ্ছা বুঝছো না? আচ্ছা উনি নাম আমি তো এখন এই মুহূর্তে ঢুকতে পারছি না। আমি অন্য নাম দিয়ে পরে নাম রে তখন আমি ওনাকে দিয়ে বলবো আর কি, যে আপনি ওর নাম কি এটা 25 তারিখে চলে যান, 8 তারিখে ওর নাম কি যেটা আছে ঠিক আছে না? এর আগে আমরা স্কাইপ কেলেঙ্কারি যেটা মাহমুদ রহমান সাহেব যার জন্য জেল কাটলেন তৎকালীন সময় সুরঙ্গ এস কে সিনহার ফনালা ফাঁস, এখন এটা প্রতিটা বিচার প্রতিটা এই যে ফাঁসির রায় হলো যা যুদ্ধ অপরাধীর নামে যাদেরকে ফাঁসি দেওয়া হলো তাদের বিচার সম্পর্কে আমরা জানি, বেগম খালেদা জিয়াকে যেভাবে বন্দী করা হয় তার সম্পর্কে আমরা জানলাম। এই দেশে স্যার এখন পুলিশও নষ্ট, আর্মি নষ্ট, ডিজিএফআই নষ্ট, এই দেশটা কোত্থেকে শুরু করতে হবে? দেখেন আমি প্রথমেই আমি আপনি জানেন আমি খালেদা জিয়াকে যথেষ্ট সম্মান করি, উনাকে একমাত্র যে একটা ইংরেজিতে দ্য অনলি ম্যান ইন দ্য পার্টি, ইন্দিরা গান্ধীর সম্বন্ধে বলা হতো অনলি ম্যান ইন দ্য কংগ্রেস পার্টি, খালেদা জিয়া ইজ দ্য অনলি ম্যান ইন দ্য বিএনপি। ম্যান বলতে এখানে কিন্তু এটা আমি সেক্সিস্ট কোনো যে পুরুষরা মেয়েদের চেয়ে শ্রেয় এর তো আমি ঘোর বিরোধী, এর সম্পর্কে আমি বইও লিখেছি, উইমেন আমি সবসময় সমান মনে করি, তবু এটা কথার কথা। যেমন হিজরা বলছি আমি হিজরাদের সম্মান করি কিন্তু পপুলার পার্লেন্সে বলা হয় যে তাদের গায়ে জোর নেই, তারা এই নারী সুলভ আচরণ করে, আমি হিজরা বিএনপি কে বলছি, হিজরা বিএনপির হিজরা নেতৃবৃন্দকে বলছি, আপনারা এই টেলিফোন কলের উপর ই করে হরতাল করলেন না কেন, রাস্তায় নামলেন না কেন, আপনাদের কি বুকে ধুক 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 করে, অত ভয় পেলে রাজনীতি করেন কেন, বিদেশে চলে যান, টাকা পয়সা বানিয়েছেন বাইরে চলে যান, টাকা পয়সা আরো বানাবেন, এই লোক করে করেন কেন, 1,000 কোটি টাকা তো মেলা টাকা, আপনার 7 জন্ম খেয়ে শেষ করতে পারবেন। এক মির্জা ফখরুল ইসলাম অনেস্ট লোক আর বাদ বাকি বেশিরভাগই চোরের বাচ্চা চোর, তো ওই চোরদের আর চাপ পাওয়ার কি আছে? আমি ওই যে আমির খসরু মাহমুদ চৌধুরী আপনি আর কত বানাবেন, আব্দুল ওয়াল মিন্টু আপনার কত টাকা দরকার, আপনারা দেশ ছেড়ে চলে যান না, আপনারা নতুন নিউ ব্লাডকে দলে আসতে আসতে দেন এবং তাদের নেতৃত্বে একটা সরকার পরিবর্তন করেন। আমি খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি এই যে আপনি ভুলগুলো করেছেন, আপনি যখন প্রথমবার প্রধানমন্ত্রী হলেন আপনি ইনডেমনিটি প্রথমবার যেটা করলেন যে আপনি ওই আওয়ামী যারা যারা অত্যাচারে বিভিন্ন খারাপ কাজ যারা অংশগ্রহণ করেছিল তাদের প্রতি ওরকম ধরনের কোনো অ্যাকশন নেননি, তবে আপনি সবচেয়ে বড় ভুলগুলো করেছেন দ্বিতীয় টার্মে এসে, হাসিনা সরকার এই যে ইনডেমনিটি আদেশ বাতিল করে দিল আপনি ওটাকে রদ করে আবার পুনর্বহাল করলেন না, কেন করলেন না আপনি এজন্য দায়ী। এই যে 15ই আগস্টের বিপ্লবীদেরকে জেলখানায় পচিয়ে মেরে পরে হাসিনা হত্যা করলো আপনি দ্বিতীয় টার্মে এসে তাদেরকে মুক্ত করলেন না, আপনি ভালো করেই জানেন বিএনপি বা জিয়াউর রহমান 1 ঘন্টার জন্য ক্ষমতায় বসতে পারত না যদি 1975 সালের 15ই আগস্ট সংঘটিত না হোক, হয় ওটাকে ভালো বলেন নইলে মন্দ বলেন, এই যে নিরপেক্ষ থাকবেন, আমি কোনো হত্যাকাণ্ডের সমর্থক নই তবে বিপ্লবে যেটা ঘটে বিপ্লব হয়েছিল 15ই আগস্ট সেটাকে আপনি আপনি বৃদ্ধাঙ্গুষ্ঠী প্রদর্শন করেছেন, আপনার দলের আপনার আমাদের কাদের চৌধুরী সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দিল, আপনার দুইজন মন্ত্রীকে ফাঁসি দিল, আপনার মন্ত্রীদের 2-4 জন মন্তব্য করেছেন আইন একটা একটা আইনের বিচার একটা হলো একটা ভালো লক্ষণ, এগুলো এই যে ভারতপন্থী আপনাদের মন্ত্রী পরিষদ বৃন্দ আপনাদের দলে তো উচিত ছিল হরতাল করা 1 বছর, ওই ওই তথাকথিত যুদ্ধ অপরাধীদের বিচার যেটা সম্পূর্ণ বেআইনি ব্যাপার ছিল সেটাকে আপনাদের অবজ্ঞা করে প্রতিবাদ করে প্রতিরোধ করে জ্বালিয়ে পুড়িয়ে লগি বৈঠা দিয়ে অনর্গল
অনবরত আন্দোলন করা উচিত ছিল, আপনারা সেটা করেন। আপনার নেতৃত্বে আপনার এই হিজড়া মির্জা ফখরুল ইসলাম নির্বাচনের দিন 30 ডিসেম্বর বেলা 11টার পরে উনি বলছেন নির্বাচন খুব সুষ্ঠু হয়েছে, নির্বাচন সুষ্ঠু হয়েছে। মির্জা সাহেব, মির্জা সাহেব, মির্জা সাহেব, নির্বাচন সুষ্ঠু হয়েছে। আপনি বুকে হাত দিয়ে বলেন তো, ওই দিন 30 ডিসেম্বর বেলা 7টার মধ্যে আপনি জানতেন না যে সব জায়গায় রাতের বেলায় ব্যালট বাক্সে স্টাফিং করা হয়েছে? আর যদি আপনি না জেনে থাকেন তাহলে আপনার ওই দিনের থেকে রিট্রোস্পেকটিভলি রিজাইন করা উচিত যে আমি এমনই একটা অথর্ব, এমনই একটা মূর্খ ব্যক্তি, অথর্ব ব্যক্তি যে 29 ডিসেম্বর রাত্রেবেলায় বেশি অধিকাংশ ভোট কাস্ট হয়ে গেছে এবং ওই সারাদিন ব্যালট বাক্স ওখানে সিল মারা হয়েছে, ভোটারদের ঢুকতে দেওয়া হয়নি, যেটা ইন্টারন্যাশনাল অবজারভার ভারতীয় জার্নালিস্টরা পর্যন্ত বলেছেন, আর আপনি কোন মুখে বলেছেন নির্বাচন সুষ্ঠু হচ্ছে? আমি খালেদা জিয়ার জায়গায় থাকলে, আমি তারেক রহমানের জায়গায় থাকলে আপনাকে ওই দিনই লাথি থেকে লাথি মেরে দল থেকে বের করে দিত, যা আপনি হয় আওয়ামী লীগের পয়সা খেয়েছেন, নতুবা আপনি একটা নির্বোধ ব্যক্তি, আপনার সাহস নেই, সত্য কথা বলার সাহস নেই এবং আপনি সত্য কথা বলেন না। আমি কোনো দল করি না, কারো ধারও ধারি না। আমার বাংলাদেশে গিয়ে 2 পয়সার চাকরি করারও কোনো আমার আকাঙ্ক্ষা নেই। এই সেপ্টেম্বরের 26 তারিখে 75 বছর বয়স পূর্ণ হবে। 75 বছর বয়সে আমি বাংলাদেশে গিয়ে রুটি মাখনের জন্য মন্ত্রিত্ব বা অ্যাডভাইজার হওয়ার রাজনীতি আমি করি না, কোনো আমি রাজনীতিবিদ না। আমার ন্যূনতম আকাঙ্ক্ষা নেই বাংলাদেশ থেকে 2 পয়সা আয় করা। এই যে টক শো করি আপনারা সবাই জানেন, আমি 2 পয়সাও 1 পয়সাও এখান থেকে আয় করি না, নিজের খেয়ে বনের মোর্চা দাঁড়াই। সুতরাং আমি যেটা বলি মনে রাখবেন, আমি সত্য কথা বলি, ন্যায়ের কথা বলি। সুতরাং আমি এদেরকে অভিসম্পাত জানাই, যারা এদের পেছনে লেজুর বৃত্তি করছেন সেগুলো দেশের সত্য, সেগুলো মির্জাফর, সেগুলো ভারতের দালাল, সেগুলো DGFI-র দালাল, সেগুলো পুলিশের দালাল, এবং এরা আওয়ামী লীগের এবং হাসিনার প্ল্যান্টেড এজেন্ট। এই প্ল্যান্টেড এজেন্ট মির্জা ফখরুল গং দিয়ে, আমির খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল আওয়াল মিন্টু, এদের দিয়ে ইকবাল টুকু আমার স্কুল ফ্রেন্ড বাল্য বন্ধু, এদেরকে দিয়ে বাংলাদেশ থেকে হাসিনার ফ্যাসিবাদী শাসন, ভারতীয় শাসন থেকে মুক্তি অর্জন সম্ভব না, অসম্ভব ব্যাপার। হিজড়াগিরি না ছাড়লে বিএনপির নেতৃত্বে এই দেশ কোনোদিনও স্বাধীন হবে না। আমি বিএনপির কর্মীবৃন্দ আছেন, সমর্থক আছে, নেতৃত্বে খালেদা জিয়া অসুস্থ আর বাদ বাকিগুলা হিজড়া, তো এখানে কি আশা করেন? আমি জনগণকে বলছি, আপনারা গ্রামে আপনাদের ইউনিটি করে বিদ্রোহ করেন দলের জন্য, দলকে আগে ঠিক করেন, তাদেরকে বাধ্য করেন রাস্তা নামতে, নইলে বলেন যে তোমাদের খবর আছে, তোমাদেরকে আমরা দেখে নেব, তোমরা আমাদের প্রথম টার্গেট হবে, তারপরে আওয়ামী লীগ। জি স্যার, আরেকটি আপনার একটি মন্তব্য জানতে চাইব, যেটি এই নিশিরাতের সরকারের যে বিরোধী দল, তথাকথিত গৃহপালিত বিরোধী দল যেটা জাতীয় পার্টি, এই জাতীয় পার্টি নিয়ে দেশে প্রধান খবর হচ্ছে দেবর বাবির লড়াই চলছে। একদিকে জিএম খাদের যখনই কোনো সরকার বিরোধী একটু বক্তব্য দিচ্ছেন, বিএনপির দিকে আন্দোলনের দিকে ওনার সমর্থন এরকম একটা ওনার অনুভূতি ব্যক্ত করছেন, তখনই নতুন আর একটা গেম শুরু করেছে সরকার, যে রহস্যন এরশাদকে দিয়ে জাতীয় পার্টির সম্মেলন ডাকা হয়েছে তাকে আহ্বায়ক করে, এবং এখানে বলা হয়েছে এই নভেম্বরের সম্মেলনে জিএম খাদের সহ গঙ্গদেরকে বের করে দেওয়া হবে দল থেকে। আবার জিএম খাদেরও পার্লামেন্টে চিঠি দিয়েছেন স্পিকারকে, তার সাথে 26 জন এমপির মধ্যে 23 জন স্বাক্ষর করেছেন যে জিএম খাদের হবেন বিরোধী দলীয় নেতা। এই যে রাজনীতির একটা গেম আওয়ামী লীগ প্লে করতেছে, বিরোধী দল জোর করে তাদের সাথে রাখবে, ওদের আর রাজনীতি করতে দেবে না, এর কারণটা কি? দেখেন, হোসেন মোহাম্মদের সাথে তার ছোট ভাই জিএম কাদের, তার স্ত্রী ওই ডাইনি বুড়ি রোশন এরশাদ, এরা সবগুলোই নর্দমার্কিট,
নর্থ মার্কিট একেবারে নর্থ মার্কিট ফকির নির্বাচিত এবং ফকির নির্বেটি। সুতরাং এই যেগুলো পার্লামেন্টে বসে আছে জিএম কাদের থেকে শুরু করে এই সবগুলোই নর্থ মার্কিট। এখন একটু দেখতে পাচ্ছে যে আলোড়ন হচ্ছে, দেশের লোকজন একটা আন্দোলনে নামছে, আমরা দুইদিন না বলি কেমন দেখায়। টার্গেট কিন্তু একটা, পয়সা করি, ক্ষমতা। বিএনপির সঙ্গে যদি আবার কোয়ালিশন করে যাওয়া যায় এবং বিএনপির এই হিজড়া পার্টির এই নেতৃবৃন্দ কিন্তু ওকে আবার লুফে নেবে, চুমু খেয়ে নেবে, চুমু খেয়ে জিএমকে ধরাধরি করে মির্জা ফখরুল্লাহ বল যদি যদি ওই ই করা যায় তাহলে আমরা যদি আবার একসঙ্গে ক্ষমতা, ক্ষমতা মানেই পয়সা, 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 এ ছাড়া কোনো নীতি নাই এ নেতৃবৃন্দ। মির্জা ফখরুল ইসলাম কিন্তু পয়সা খান না, এ একটা তার সদ্গুণ আছে, উত্তরে একটা ভাড়ার বাসায় থাকেন। কিন্তু ওমর ভাঙ্গা হিজড়া, তার কোনো সাহস নেই, কথা বলার প্রজ্ঞা নেই, বুদ্ধি নেই, সাহস নেই, সৎ সাহস নেই। এবং তাই নইলে কি ওই ভাঙ্গাচূড়া কোমর ভাঙ্গা যে দলের পাঁচজন ভোটার নেই সেই ডক্টর কামাল হোসেনকে নেতা মেনে উনি কোয়ালিশন করে হাসিনার বিরুদ্ধে নির্বাচনে নামলেন ওই 2018 সালে এবং নির্বাচনের পরে আবার বললেন নির্বাচন সুষ্ঠু হয়েছে। এগুলোর দিকে আমি তাকাতেও ঘৃণা বোধ করি। শুধু সৎ হলেই মানুষ ভালো হয় না। মির্জা সাহেব, আপনি সৎ ব্যক্তি, কিন্তু সৎ সাহস না থাকলে আপনাকে আপনার রাজনীতিবিদ হওয়ার ন্যূনতম অধিকার নেই, আপনি রিজাইন করেন। আমি খালেদা রহম জিয়াকে আবার বলছি, এগুলোকে বের করে দেন দলের থেকে, কমপক্ষে 50টা ওই সেন্ট্রাল কমিটির লোকজনকে বের করে দেন। ইলিয়াস আলী মারা গেল, সালাউদ্দিন সাহেব এখনো জেলে, শিলংয়ের জেলে পড়ছেন ভারতে, ওই বিএনপির তো কোনো এতে কোনো ই নাই। তারা প্রতিদিন ওই ওই সালাউদ্দিনের জন্য তার দাবি করতেন, তারা তো রাস্তায় নামতেন, তারা তো দিব্যি আরাম আয়েশে আছেন, মাখন রুটি খাচ্ছেন, আরো খাবেন, যদি যায় ওই আসন ভাগ করবেন। এদের কোনো ন্যূনতম নীতি, ন্যূনতম দেশপ্রেম, ন্যূনতম ওই যে আত্মমর্যাদা, আত্মসম্মান এবং লজ্জা বলে কোনো জিনিস নেই। এরা ছেলে মেয়ে আত্মীয় স্বজনদের কাছে মুখ দেখান কি করে, ওরাও কিন্তু ওই রকম। এই যে আমি এক মির্জাফর ছিল, সাদেক হোসেন খোকা, এগুলো তো বিএনপির অনেকে গায়ে খুব লাগবে, এরা পাকা চোর, অতিশয় এবং বেইমান, সে পুরোপুরি রয়ের এবং আওয়ামী লীগের দালালি করেছে।